দেখো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি, 8:30 বাজে। তো সারাদিনে আমার করা হয়ে ওঠেনি ব্লগ, তো এখন অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। আমার মেয়েকে এতক্ষণ পড়াচ্ছিলাম, ওর সামনে এক্সাম, যার জন্য প্রচন্ড বিজি। মানে ফার্স্ট টার্ম এক্সাম, তোমরা জানো অনেক বাচ্চাদেরই শুরু হচ্ছে এই সময়, তো যার জন্য সত্যি এখন প্রচন্ড বিজি আমি। তো ওকে মানে এতক্ষণ ধরে পড়িয়ে টড়িয়ে এবার পড়াটা দিয়ে বেরোচ্ছি, কারণ বেরোতেই হবে এখন আর কি। যে অনেকগুলো ওষুধ আনার আছে আর কি, মায়ের অনেকগুলো ওষুধ আনার আছে। তারপরে কারণ আমি ডাক্তার কাছে গেছিলাম মায়ের সাথে, তো ওষুধগুলো আমি বুঝে এসেছি। তো আমার হাজবেন্ড যদি একা যায় ও ঠিক মানে ব্যাপারটা হবে না আর কি ঠিক। তো যার জন্য এখন ওষুধের দোকান যেতে হবে। তো আমার হাজবেন্ড চলে আসছে অফিস থেকে, ও নিচে আছে, আমাকে বললো যে তুমি নেমে চলে এসো, আর উপরে উঠে আসবেন আর কি। তো এখন যাচ্ছি আমরা ওষুধ, অনেক অনেকগুলো ওষুধ আনতে হবে আর কি। তারপরে কোমরে বেল্ট দিয়েছে একটা ডাক্তার, তো সেই কোমরের বেল্টটা আনতে আজকে আনতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। সকাল থেকে খুব বৃষ্টি, তো অনেকটা দূর এখান থেকে, তো যেতে পারিনি। যার জন্য ওখানে কাছাকাছি হচ্ছে আমার ওই যে কাকা কাকিমা এসেছিলো, তোমরা দেখেছো তো কাকা কাকিমার বাড়ি, তো কাকা নিয়ে নিয়েছে বেল্টটা। তো আমি বললাম যে তোমরা নিয়ে রেখে দাও, তো গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো। তো নিয়ে রেখে দিয়েছে কাকা, তো এখন সেই কাকার বাড়িও যেতে হবে, কাকার বাড়ি গিয়ে সেই বেল্ট আনতে হবে, ওষুধ কিনতে হবে। আরও আমার মেয়ের কতগুলো জিনিস কেনার আছে, মানে ওর ডান্সেরও এক্সাম আছে, মানে সব কিছু নিয়ে ভীষণ ঘেঁটে আছে এখন ব্যাপারটা। মানে একেতে করার এক্সাম, তার মধ্যে ডান্স, ডান্সের এক্সাম হবে এই সানডেতে, ডান্সের এক্সাম, মানে পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে আমার সত্যি সত্যি। তো এখন অনেকগুলো জিনিস কেনার আছে, এবার আমি জানি না দোকানটা আদৌ খোলা পাবো কিনা, কারণ এত রাত্রে বেরোচ্ছি। কি করবো, আমার হাজবেন্ড অফিস থেকে আসতে দেরি হলো, কিছু করার নেই। তো চটপট যাই, ও নিচে ওয়েট করছে অলরেডি, তো আমি নিচে নেমে যাই, একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি নিচে নেমে চলে এসেছি, আর দেখো উনি এখনও আসেননি, আমাকে বললো আমি চলে এসেছি তুমি নিচে নামো। আসলে আমাকে যখন বলে তার থেকে অন্তত আমি 10 মিনিট দেরি করি, ওই জন্য আমাকে আগে আগেই বলে দিয়েছে যে নিচে নামো, এত বদমাস। তো ততক্ষণ তোমাদের সাথে একটু বকবক করে নিই। এই দেখো আমাদের ফ্ল্যাটটা, এই দেখো নিচ থেকে দেখাচ্ছি তোমাদের, আমাদেরটা একদম ফার্স্ট ফ্লোরেই আর কি। তো ফার্স্ট ফ্লোরেই ভালো, মানে অনেক উঁচুতে হলে অনেক প্রবলেম। তো দেখো আমার বর চলে এসেছে, তো এবার বাইকে বসে পড়ি, চলো যাওয়া যাক। বাচ্চাদের ওই নাচের প্রোগ্রাম হয় না, নাচের সাদা, হ্যাঁ একটাই লাগবে। আর ইয়ে কি বলে গোল্ডেন চুড়ি আছে বাচ্চা, মানে আপনি দেখেছেন আমার মেয়েকে তো নিয়ে এসেছি আপনার দোকানে, ওই 9-10 বছরের বাচ্চার হাতে হবে না, হবে না অন্য চুড়ি হবে, গোল্ডেন হবে না। কত এটা? 10 টাকা। বন্ধুরা দেখো আমার মেয়ের জন্য একটাই জিনিস পেলাম, আরো দুখানা জিনিস লাগবে, তো সেগুলো পেলাম না, আবার কালকে দেখতে হবে সেটার জন্য। আর এখন ওই কাকা কাকিমার বাড়িতে যাচ্ছি আর কি, ওই মায়ের বেল্টটা নেওয়ার আছে, যা ডাক্তার যে বেল্টটা দিয়েছে, তো কাকিদের বাড়িতেই আছে, তো চলো সেখানেই যাওয়া যাক। আর দেখো মাঝখানে না রাস্তা ঘুরিয়ে গেছিলো আমাদের, মানে ভেতর দিয়ে আসতে গেছি, তো ভেতর দিয়ে আসতে গিয়ে আর একই রকম সমস্ত রাস্তাগুলো, তো গন্ডগোল হয়ে গিয়েছিলো মাঝখানে রাস্তা। দেখি দাঁড়াও, আসবো, আবার বলছিল যে আমি আসবো না, অফিস থেকে এসেছি, চান টান করে নি। তো কাকি স্যানিটাইজার করে দিচ্ছে, ও আমার গরম করে থাকে কে নিয়েছিল তুমি? হ্যাঁ।
তো দেখো বন্ধুরা, এই যে কাকির বাড়ি এসছিস, আসার সাথে সাথে কাকি তো ছাড়বে না খাইয়ে। আমরা চলে যাচ্ছিলাম না খেয়ে, কাকির সাথে আবার দেখা হয়ে গেল। আর কাকি এখন স্পেশাল চা বানাচ্ছে আমাদের জন্য, আদা দিয়ে। এই যে এখানে চা ফুটছে, কাকি চা বানাচ্ছে আর কি। আর এখানে এই যে কাকার ভাইপো গল্প করছে, তো কাকি চা বানাক, বসে চা খাই। দেখো যেটার উদ্দেশ্যে মেন আসা, এই যে মায়ের বেল্ট। কাকি সব নিয়ে কাকি খাওয়াবো আর খাওয়াবো না বুঝতে পারে না। যা যা আছে কাকি সব খাইয়ে দেবে। আর কিছু কত দিচ্ছ তাহলে? আগে চা খেয়ে নাও কাকি, চা ঠান্ডা হয়ে যাবে। আমি একটা বাটি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এবার খুব মজা হলো, একটু দেখা হয়ে মজা হলো, গল্প হলো, খাওয়া দাওয়া হলো। এবার যাবো ওষুধের দোকানে, এবার হচ্ছে মায়ের ওষুধগুলো নিতে হবে। তো দেখি তাড়াতাড়ি যাই ওষুধের দোকানে, রাত্রিও হয়ে যাচ্ছে, ওষুধের দোকান মানে সব কিছু বন্ধ হয়ে যাবে আর কি। তো যার জন্য তাড়াতাড়ি আগে যেতে হবে ওষুধ দোকান। বাবা এখানে এত রাতে খোলা আছে দেখছি, সব কিছু দোকান দোকান খোলা আছে, ফুচকা আছে এত রাতে। ওষুধের দোকানে চলে এসেছি আমরা, তো প্রেসক্রিপশনও দিয়েছি, আরেকজনের সাথে কথা বলছে ওরা। তো এখানে সব রকম ওষুধ পাওয়া যায় দোকানটায়, মানে যা যে কোনো রকমের ওষুধ দোকানটায় পাওয়া যায়, খুব ভালো দোকান। আর দেখো এখানে মহিলার আছে, মানে তিনজন মহিলা আছে এই ওষুধের দোকানটায় চালায়, বেশ মানে খুব ভালো লাগে আর কি। দেখলাম মানে এখন মহিলারা কিনা করছে বলো, মহিলারা সব কিছু করছে এখন, তো তিনজনই মহিলারা আর কি এনারা এই দোকানে। আর আমাকে ক্যালসিয়ামটা দেবেন, সেল কালেকশন। আচ্ছা আর কখন কোনটা খেতে হবে একটু লিখে দেবেন, মানে খামের মধ্যে একটু লিখে দিলে সুবিধা হয় আর কি। বন্ধুরা দেখো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ওষুধও নিয়ে ফেললাম, মায়ের জন্য বেলটাও নেওয়া হয়ে গেল আর কি। তো ভালো হয়েছে আজকে, খুব বড় একটা বিশাল কাজ ছিল আর কি, খুব বড় একটা দায়িত্ব ছিল আমার, তো সেটা হয়ে গেছে, হয়ে যাওয়াতে শান্তি। তো এখন আমরা বাড়ি ফিরছি, রাত্রিও হয়ে গেছে এদিকে অনেকটা। আর দেখো আমাদের পাড়াতে ঢুকেও গেছি আমরা, তো ভেতর দিয়ে চলে এলাম, তাড়াতাড়ি করে হয়ে গেলো আর কি। তো সামনেই বিল্ডিং দেখো আমাদের, দেখা যাবে সামনেই, দাঁড়াও ওয়েট করো। এই যে বড় বিল্ডিংটা দেখো, এই যে আমাদের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর সবসময় এভাবেই পাশে থেকো। আজকের মতন চলো, টাটা, গুড নাইট।